সাবস্ক্রাইব করে দাও, কি করে দাও, কি করে দাও, তাই আমি চলে যাচ্ছি, হ্যাঁ চলে যাচ্ছি, হ্যাঁ হোয়াটস আপ গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার তাস। তো গাইজ, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন আমি আছি জয়নগরে আমার দিদির বাড়িতে, আর এটা হলো আমার ভাগনা। তো আজকে আমার ব্লগের ইন্ট্রো দেবে আমার ভাগনা। তো দাও ইন্ট্রোটা দাও, ও যেরকম ধরেছিলাম আমি। আমি আমার সঙ্গে গেছি, ঘরের কাজ করছি, ফোনটা দেখতে পাই না, ওর মুখ কেটে যাচ্ছে। তো এবার কি হলো বল। এবার মামা, হ্যাঁ মামা কি বলছো, কি হলো ছেলে কোথায় গেল বলতো? তাহলে আমি তাহলে চলে যাই, কোথায় আসি, আমি ঘুরে আর আসছি। এক্ষুনি, হ্যাঁ এক্ষুনি, হ্যাঁ এক্ষুনি আসবো। তো তুমি থাকো বাড়িতে, আমি আসছি। হ্যাঁ চেঙ্গা টেনে দেবো। তো গাইস, বাচ্চা ছেলে তো লজ্জা করছে ইন্ট্রোডিতে। তো আমি আর আমার মামার ছেলে এখন রাইহান সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, ওই দাঁড়িয়ে আছে। তো কই তো কইছিল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ওই তাই তো, টাটা। তো গাইস, ওটা আমার ভাগনা ইমতিয়াজ, আর এটা হলো রায়হান আমার মামার ছেলে, ও এখানে থাকে ওর দিদির বাড়ি। ও এখন যাচ্ছি একটু, মানে সকালে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, তো এখন একটু বাইরের দিকে যাচ্ছি, জয়নগরে আছি, যেহেতু আজ মামার ছেলের সাথে আজ ঘুরবো। তো অনেকদিন পরে এলাম, আগে এসেছিলাম জয়নগরে, মোয়া খেয়ে চলে গিয়েছিলাম, আসা হয়নি এখানে। ওইদিকে ওই সামনে জয়নগর স্টেশন, সকালের এখানে সকালের আবহাওয়াটা খুব সুন্দর লাগছে, আর ওপারে সূর্যমুখী ফুল ফুটেছে না, ফুল চাষ করেছে, সূর্যমুখী ফুল চাষ একদম কী বলবো, মানে গ্রামের মতো তো একদম খুব সুন্দর লাগছে জায়গাটা। আর সকালের যে রোদ্দুরটা একদম মারাত্মক লেভেলে লাগছে গাইস, একদম ফ্রেশ মুডে আছি। আমি এখন আছি বংশীধরপুরে, তো নিজের শোরুমে, আজকে শুক্রবার, তো যেহেতু আজ শোরুম বন্ধ হয়নি ওই জন্য ভেতরে কাজ করছে। এখন চা খাবো একটু সকালে, সকালে যেহেতু চা তো লাগবে গাইস। একটা দুধ চা দেবে, একটা লাল চা দেবে। গাইস জয়নগরে এলাম, আর মাঝির ছেলের সাথে এখন একটু ঘুরছি টোটো, এটা মাঝির ছেলে আমার, এখন মাঝির ছেলের সাথে টোটো করে বিষ্ণুপুর যাচ্ছি, প্যাসেঞ্জার লাওয়াতে যাচ্ছি। তো খুব মজা লাগছে, অনেকদিন পরে যেহেতু এলাম, সবার সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে। কাল সন্ধ্যায় এসেছিলাম আমি, আর সকালে ব্লগ বানাচ্ছি। এখন আমরা যাচ্ছি জয়নগর প্ল্যাটফর্মের দিকে, তো আজ তিন ভাই ঘুরছে একটু, অনেকদিন পরে এলাম জয়নগরে, তো আসি জয়নগরে, আসি ঘুরে চলে যাই বন্ধু বান্ধবের সাথে, বাইরে কোনোদিন থাকি না দিদির বাড়িতে। তো আজ আছি, আর এখন জয়নগর প্ল্যাটফর্মে যাচ্ছি, একটু ঘুরছি। ঘুরে টুরে এখন যাচ্ছি দিদির বাড়ির দিকে, এখন যেহেতু আজকে জুম্মা আছে, নামাজ পড়তে হবে তাড়াতাড়ি, ওই জন্য যেতে হচ্ছে।
আর হালকা ক্লাউডি হয়ে গেছে, বৃষ্টি মনে হচ্ছে, বৃষ্টি হবে, হালকা হালকা ফোঁটা পড়ছে বৃষ্টির, তো ওই জন্য তাড়াতাড়ি বাড়ি যেতে হচ্ছে। কই তো কই কই তো WhatsApp শুক্রবার নামাজ পড়বে না? হ্যাঁ যাবো তো শুক্রবার আজকে দেখতেই পাচ্ছ খেতে দিচ্ছে না, কি করব কি করব চুলটা লাগছে তো ক্যামেরাটা দূরে করতে হয় ক্যামেরাটা এই আমি চলে যাবো তো না থাকবো কতদিন থাকবো আট মাস থাকবো এখানে না চলে যাবো চলো গোসলটা করে নিই, নামাজ পড়ে নিই, নামাজ পড়ে বিকালে কথা হচ্ছে। সবাই গাইস বাই বলে দাও, আমরা নামাজ পড়তে যাবো, মা ভাঙে নামাজ পড়তে যাবো। তো গাইস চলো দেখা হচ্ছে বিকালবেলা নাকি, চলো আমি নামাজ পড়তে যাবো, আমি আমাদের মামাদের মামার কাছে যাচ্ছি, মামার কার সঙ্গে যাবো? আমি মামার সাথে যাবে। হ্যাঁ যাবো। ঘুম থেকে উঠলাম, এখন বিকাল পাঁচটা বাজে, তো এখন আমি যাচ্ছি জয়নগরের দিকে একটু যাচ্ছি, তো মাঝে চলে আসবো একটু ঘুরবো আবার সন্ধ্যাবেলা একসাথে। তো বিকেলে মানে দুপুরে হালকা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কেমন মেঘলা হয়ে আছে গাইস, আর বিকেলে পিছনে সবাই ভলিবল খেলছে। গাইস এখন জয়নগর এসেছি, তিন ভাই এসেছি, ওই দুজন হেঁটে যাচ্ছে, এখানে ভালো পাবলি চাট করে, তো এখন পাবলি চাট খেতে এসেছি। চলে এসছে পাবলি চাট, এখন টোটাই বসে খাবো, আর বস। তো গাইস পাউরি চাট খাওয়া আছে, এখন এখানে লস্যি খাবো, ও ভাই খাওয়াচ্ছে এখানে, মানে পাউরি চাটটা সত্যি খুব ভালো, এখন এখানে লস্যি খাবো, স্পেশাল লস্যি দেখি কেমন লাগে, তো টেস্ট করে তোমাদেরকে বলছি। ব্লগ করছি, চারিদিকে লোকগুলো এমনভাবে দেখছে যেন আমি অন্য গ্রহে থেকে এখানে এসেছি। হ্যাঁ সত্যি খুব টেস্টি। তো ফাইনালি গাইস আমি বাড়ি এলাম, বলবে তো ওটা আমার মামা কথা বলে না, আমার শুধু বলাবে, আমি তো সব সময় বলি, আর তুমি শেখো, আমি
বলো যে এবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, বলো নতুন একটা ভিডিওতে। তো লাইক করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করে দেবে, কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব বলো বলো সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব বেল আইকনটি মেরে দেবে, মেরে দেবে নাকি। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্লগে, আর সবাই ভালো থেকো, লাভ ইউ, বলো তো আই লাভ ইউ, হ্যাঁ টাটা, টাটা, গুড নাইট, গুড নাইট, বাই বাই। দাঁত কোড একবার দেখিয়ে দাও। তো গাইস বাই, আজকের ব্লগটা এইটুকু, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও নাকি। বাই।